গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আর তোমাদের সাথে শেয়ার করবো প্রতিনিয়ত ঘটেই চলেছে, আমরা প্রত্যেক দিন এই ঘটনাটা দেখতে পাই, বাট এটাকে অনুভব করতে পারি না, দেখি আর রাস্তাতে চলে যাই। তো আজকে সেই ঘটনার কিছু অংশ বা কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে, তো আমি আমার বোন, আমার বোন হওয়ার সময় আমার মা মারা গেছে, তো বাবা আমাদেরকে আর বাড়িতে রাখেনি, বাড়িতে নতুন মা নিয়ে এসেছে, তো সেই ঘটনাটাই। তো আমি আমার বোনকে কিভাবে কষ্ট করে মানুষ, দেখো এ হলো আমার একজন বোন, আমার একজন কাকুর মেয়ে, একদম ছোট, 1.5 বছর বয়সে, তো ওর মার কাছ থেকে নিয়ে এসেছি। আর আমি এই এই যে চিড়ে ভাজার প্যাকেটটাকে বিক্রি করবো, আর সারাদিনে কটা বিক্রি হয় তার উপর ডিপেন্ড করবে আমাদের খাওয়া দাওয়া। তো চলো কিভাবে খাই কিভাবে বিক্রি করি সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। চিড়া নেবে 5 টাকা। মাসিমা একটা চিড়া নিন না 5 টাকা। চিড়া বিক্রি হয়নি, তো
এইরকমই করলে আমরা খাবো কি, একটাও বিক্রি করতে পারিনি। এই যে সব চিড়া পড়ে গেছে বনু, আমার ফ্রেন্ডদেরকে হাই বলে দে, হাই বলো, হাই। को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन कोलकाता है। जंक्शन नेक्स्ट स्टेशन মা, তুমি যাওয়ার সময় আমাদেরকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? মা, দেখো আমাদের বাড়ি আসতে সন্ধে হয়ে গেছে, তো পুচপুকে ওর মানে বনুকে ওর মার কোলে দিয়েছি, খুব আনন্দ পাচ্ছে। আজকে যে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, প্রচুর কষ্টকর একটা মানে বাস্তব জীবন, তো এই ভিডিওটা আমি ঠিকঠাক বানাতে পেরেছি কিনা জানি না, মোটামুটি ফার্স্ট ভিডিও তাই হয়তো একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ফ্রেন্ড, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যের জন্য বানানো। আমি কিছুদিন আগে ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও দেখেছিলাম, একটা ছোট বাচ্চা 11 বছর বয়সে, তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আমার মানে ভিডিওটা দেখে এত কষ্ট হয়েছিল, তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তার মা মারা গিয়েছে আর তার বাবা নতুন বিয়ে করে মা নিয়ে এসেছে। তো ওইটুকু বাচ্চা কিভাবে এই শীতের দিনে দিন কাটাবে, এই
ছেলেটাকে দেখে আমার এতটাই কষ্ট হয়েছিল। মানুষ এতটা স্বার্থপর হয়, নিজের স্বার্থের জন্য ছোট্ট বাচ্চাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো আমার ভিডিওটা কেমন হলো জানি না, ওই কঠিন বাস্তব লাইফটাকেই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই জানিও কেমন হয়েছে। তো ফ্রেন্ড দেখো, চিড়ে তো বিক্রি হয়নি, তো এখানে যত ছোট বাচ্চা ছিল দিয়ে দিয়েছি, আর এই যে কটা আছে আমি বাড়ি নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা বেশি দূর আর বাড়াবো না, এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।